ব্রিজেই খেলা, ব্রিজেই মজা, ব্রিজেই পয়সা। প্রচুর রিস্কি কিন্তু, হ্যাঁ, দৌড়ে দৌড়ে এলেন, এসে ধপ করে পড়ে গেলেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা নৈহাটি লোকালে, আর আমাদের ট্রেন এখন নৈহাটি ঢুকছে। আর আজকে আমরা বেসিক্যালি ভিডিও বানাতে এসেছি নৈহাটি ব্যান্ডেল লোকালের। দু তিন বছর আগে বানিয়েছিলাম, তিন বছর আগে বানিয়েছিলাম, না তখন আমার ছিল আইফোন, না তখন আমার ছিল গোপ্রো, তখন আমি নর্মাল আমার সেই ভিভোর মোবাইলে বানিয়েছিলাম, 4G মোবাইল। তো আপনারা বলেছিলেন দাদা কোয়ালিটি ফোয়ালিটি একদম ভালো না, আর একবার নতুন করে হোক ওই লাইনের ভিডিও। তো আজকে চলুন, চলে এসেছি ওই লাইনের ভিডিও করতে নতুন করে, নতুনভাবে আপনাদের সঙ্গে নিয়ে, ঠিক আছে? তো আমাদের ট্রেন এখন ঢুকছে নৈহাটিতে, নৈহাটি স্টেশনে নামি। ডাইরেক্টলি আপনাদের সাথে কথা বলবো আমি ব্যান্ডেল, এই সরি নৈহাটি ব্যান্ডেল লোকালের সামনে। এই যে বন্ধুরা, আজকে আমাদের 37,535 ব্যান্ডেল লোকাল, এটার সাথে আজকে আছে 80,000 সিরিজের নারকেল ডাঙ্গার নকোচের রেক। আর আমাদের ট্রেন এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 12:10 দুপুরে, আর আমরা 12:30 পৌঁছে যাবো, 20 মিনিট লাগবে মাত্র, 8 কিলোমিটার, মাঝখানে দুটো স্টপ আসবে। আর যেমন বললাম, দুটো জেলা বা দুটো ডিভিশনের মধ্যে সংযোগ স্থাপনকারী সব থেকে শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেন হচ্ছে এটা। যাই হোক, ট্রেন ছাড়ুক, আপনাদের সাথে কথা হচ্ছে ট্রেন ছাড়লে। তাহলে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:11, প্রায় অন টাইমেই ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, আমাদের সোর্স নৈহাটি থেকে। আর ফার্স্ট হল্ট আসবে গড়িফা, তো আপনাদের সাথে কথা হবে গড়িফাতে। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটা ডেলি চলে, আর এটার ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা। যেহেতু আমরা এসেছিলাম শিয়ালদা থেকে, তাই দেখলি আমাদের ব্যান্ডেল বন্ধু টিকিট কাটতে হবে, তাই 15 টাকা করে টিকিট আমরা কেটেছি। আপনারা যখন নৈহাটি থেকে টিকিট কেটে ব্যান্ডেল যাবেন, তখন 5 টাকা কস্ট পড়বে, ঠিক আছে? তাহলে গড়িফাতে কথা হচ্ছে। আর তার মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট হলো, 3 নম্বর লাইন দিয়ে থ্রু ট্রেন যাবে, দেখা যাক কী থ্রু ট্রেন চলে, যদি ক্যামেরাতে আসে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে নৈহাটি জংশনের লাইন আলাদা, এই সোজা লাইনটা চলে গেছে রানাঘাট বা কৃষ্ণনগর, আমরা যাচ্ছি ব্যান্ডেল বা বর্ধমান। এই লাইন আলাদা হয়ে গেল, ওয়েলকাম টু হাওড়া ডিভিশন, আমরা এখন হাওড়া ডিভিশনে ঢুকে গেলাম। আর সেই যে বন্ধুরা, দেখা যাচ্ছে ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাব, সম্প্রীতি সেতু। বন্ধুরা, ট্রেন এখন চলে এলো গড়িফাতে, কোড হচ্ছে GFAE। গড়িফা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হাজিনগরে পড়বে, বেসিক্যালি হাজিনগর হচ্ছে নৈহাটি পৌরসভার মধ্যে। আর এই পাশেই পাশ দিয়েই গেছে SH1 বা রাজ্য সড়ক নম্বর 1। তো রাজ্য সড়ক নম্বর 1 দিয়ে 1 যদি আপনারা ধরেন, তাহলে দক্ষিণে চলে যাবেন দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি, আর উত্তরে চলে যাবেন বনগা, নদিয়া জেলার চাকদা হয়ে বনগা। আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে গড়িফা দিয়ে, আর গড়িফা বললাম হাওড়া ডিভিশনে, দুটো প্ল্যাটফর্ম আছে। আর সারাদিনে 22টা ডাউন, 44টা ট্রেনের স্টপ আছে এই স্টেশনে। আর শুধুমাত্র লোকাল ট্রেনই দাঁড়ায়, কোনো এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না,
আর ব্রিজ আছে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্রিজেই খেলা ব্রিজেই মজা ব্রিজেই পয়সা দেখুন দূরে দেখা যাচ্ছে সম্প্রীতি ব্রিজ 2016 সালে চালু হয়েছিল এখনো চলছে একদম কার্ভ নিয়ে টাক করে ঢুকে যাবে ব্রিজে আর পাশেও একটা পুরনো ঝরঝরে ব্রিজ আছে ওটা নিয়েও বলবো এই ঢুকে গেল এদিক থেকেও লেভেলের দেখা যাবে বন্ধুরা ঠিক আছে এদিক থেকেও দেখাচ্ছি এই দেখুন লেভেল পুরো আমরা যাচ্ছি সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে 2016 সালে চালু হয়েছে আর পাশে হচ্ছে এই পুরনোটা এটা হচ্ছে জুবলি ব্রিজ 1885 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 130 বছর সার্ভিস দিয়েছে এই ব্রিজ এই ব্রিজ আর নিচে গঙ্গা নদী দেখো নাকি ভিডিও দাদা হাই করে দিন একটু দেখেন আমি ভিডিও তাহলে হ্যাঁ টাটা তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড হল্ট হুগলিঘাটে কোড হচ্ছে HYG আর হুগলিঘাট হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন হুগলি নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এখন হুগলি জেলায় আর যেমন যেমনটি বলেছিলাম যে আমাদের ট্রেনটা হচ্ছে দুটো ডিভিশন বা দুটো জেলাকে সংযোগকারী সবচেয়ে শর্ট ডিস্টেন্সের ট্রেন তেমনই হলো আমরা দুটো ডিভিশনও পেলাম শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন দুটো জেলাও পেলাম উত্তর চব্বিশ পরগনা জেলা হুগলি জেলা ঠিক আছে আর এই হুগলিঘাট আর এই হুগলিঘাট স্টেশনটা বা এই হুগলিঘাট যে অঞ্চল এটা বেসিক্যালি হুগলি জেলার চুচুড়া পৌরসভায় পড়বে আর এখানে আছে হুগলি ইমামবাড়া আর এই হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ মহসিন আর উনি একজন সমাজসেবী ছিলেন তো ওনার এখানে সমাধিও রয়েছে প্লাস এখানে হুগলির যে জেলা জেলা জেল বা জেলা যে সংশোধনাগার জেলা আদালত জেলা হসপিটাল সব এখান থেকে আছে অটো ধরবেন আর চলে যাবেন ঠিক আছে চুচুড়া স্টেশনও যাওয়া যাবে চন্দননগরও যাওয়া যাবে অটো ধরে ঠিক আছে ব্যান্ডেল ফ্যান্ডেল গিয়ে ট্রেন ফ্রেন চেঞ্জ করার দরকার নেই আমরা এমনি ভিডিও করতে এসেছি তাই যাচ্ছি ব্যান্ডেল যাই হোক তো এরপরেই আসছে আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল জংশন এই দেখুন বন্ধুরা লাইন এক হচ্ছে এই বাঁদিকের লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমানের মেন লাইন তার সাথে অ্যাড হয়ে গেল নৈহাটি ব্যান্ডেলের লাইন বিলা রিস্কি জায়গা এখানটা দেখুন বন্ধুরা প্রচুর রিস্কি কিন্তু হ্যাঁ
দৌড়ে দৌড়ে এলেন, এসে ধপ করে পড়ে গেলেন, ট্রেন ধরতেই পারলেন না। তেমন গল্প হওয়ার মতো জায়গা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের নৈহাটি ব্যান্ডেল লোকাল। এখন চলে এসেছে ব্যান্ডেলে, আর ব্যান্ডেলে ঢোকার টাইম ছিল 12:30, পুরো অন টাইমেই চলে এসছে। আর এসছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর ব্যান্ডেল স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে ব্যান্ডেল জংশন স্টেশন হাওড়া ডিভিশনের মধ্যে। আর ব্যান্ডেলে তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম, ঠিক আছে? রেলওয়ে ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম। উচ্চারণ ফুচ্চারণ ভুলতে পারে, আমি তো আর রেলের মেকানিক ফিকা মানে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার নই, ট্রেনের ভিডিও বানাই, যতটুকু নলেজ আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আর এখান থেকে টোটাল 1002 রুটে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে কাজটা হয়ে গেলে। আর ব্যান্ডেলে আছে ইএমইউ লোকাল ট্রেনের কার সেট। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। ডাউনের দিক থেকে যেমন আমরা এলাম, একটা এলো হাওড়ার দিক থেকে, একটা এলো শিয়ালদার দিক থেকে। আজকে আমরা এলাম শিয়ালদার দিক দিয়ে, তারপর এখান থেকে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, একটা চলে যাবে বর্ধমানের দিকে, ঠিক আছে? আর আজকে আমরা এখানেই থেকে এখানেই ভিডিও শেষ করে দেবো। যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না। কার কেমন ভিডিওটা লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি _surajit_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান সেকশানে। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন, তারা বন্ধুরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর একটা কথা না বললেই নয়, ব্যান্ডেলে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ, ব্যান্ডেল চার্চ। 450 বছর মতো পুরনো, ওটা পর্তুগিজরা তৈরি করেছিল। আর ব্যান্ডেল ছিল পর্তুগিজদের দখলে দেড় স্বাধীনের আগে, ঠিক আছে, ইতিহাসের পাতায়। যাই হোক, টাটা বন্ধুরা, ভালো থাকবেন, ইতিহাস নিয়ে সুখে থাকবেন।